স্কুলে বেনিয়ম, শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভে পড়ুয়া ও অভিভাবকরা। 47 নম্বর তোফাপুর প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার দাবি তুলে শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রবীন্দ্রনাথ টেগর নার্সিং ইনস্টিটিউট WBNC স্বীকৃত, INC প্রস্তাবিত ও WBUHS দ্বারা অনুমোদিত। এই প্রতিষ্ঠানে রয়েছে মহিলাদের নার্সিং ট্রেনিং এর সুযোগ ও সরকারি চাকরির নিশ্চয়তা। ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 8001004422। বুধবার সকালে ফারাক্কা তোফাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়ের ভিতরে শিক্ষককে তালাবন্দী করে বিক্ষোভ দেখান। অভিযোগ, স্কুলে ঠিকঠাক ক্লাস হয় না, হেডমাস্টার আসেন 11টার পরে, দীর্ঘদিন ধরে অনিয়মিত শিক্ষকরা। আমাদের একটাই দাবি, স্যাররা কোনোদিনও সঠিক সময়ে আসে না। যখন হয়তো 4 জন শিক্ষক রয়েছে, কোনোদিন হয়তো 1 জন, কোনোদিন হয়তো 2 জন, এর বেশি কখনো প্রেজেন্ট পায় না টিচারদের। এর আগে বহুবার বলা হয়েছে স্যারদের, কিন্তু আমরা কোনো তার সুরাহা পাইনি। আজকে আমরা ওই অভিভাবকরা একসঙ্গে হয়ে, তাই আজকে এখন পর্যন্ত প্রায় 1টা বাজে ঘড়িতে কোনো শিক্ষক আছে, শুধু 1 জন প্যারা টিচার ছাড়া কোনো শিক্ষক এখনো পর্যন্ত স্কুলে উপস্থিত নয়। শিক্ষকদের ফোন করা হলে শিক্ষকরা ফোন রিসিভ করে না। 47 নম্বর তোফাপুর প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেন না, তবুও খাতা কলমে প্রেজেন্ট থাকেন শিক্ষকেরা। স্কুলে নেই কোনো ম্যানেজিং কমিটিও। এই নিয়ে অভিভাবক ও ছাত্ররা স্যারকে আটক করে রেখে বিক্ষোভ দেখান। আমাদের স্কুলে 4 জন টিচার, 4 জনের মধ্যে আমি প্রতিদিন নিয়মিত আসি, অন্যান্য টিচার অনিয়মিত আসে, অনিয়মিত আসে, তার জন্য গ্রামের লোকের দাবি তারা আসছেন না কেন। যে 3 জন আসেন তাদেরকে আজ প্রেজেন্ট করবেন না? গ্রামের লোকের দাবি, এর আগেও তারা আসছে না, তাদেরকে প্রেজেন্ট করেছেন আপনি? তারা সাইন করেছে, সাইন করতো।